নমস্কার বন্ধুরা, আমি শক্তি নস্কর। আমরা এখন যে মন্দিরটির কথা বলছিলাম আপনাদের সাথে, সেই মন্দিরটার ভেতরে আমরা প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পারেন এখানকার পরিবেশটি খুবই মনোমুগ্ধ। এখান থেকে পুরো মন্দিরের ভিউটি দেখা যাচ্ছে। আপনারা পেছনে দেখবেন আমাদের সেই মন্দিরটি, যে মন্দিরের কথা বলছিলাম আমরা, আমাদের মা কালী মন্দির। তার নিচে এই পুরো গার্ডেনটিতে গাছপালা ভর্তি করে খুব সুন্দর করা হয়েছে জায়গাটিতে। এখানে আরেকটি মন্দির আছে আপনারা দেখতে পারবেন, এবং এখানে এই মা কালী ভক্তরা এখানে খুবই আনাগোনা করেন। ওখানে আমাদের টিমও আছে, মানে টিমগুলোকে আপনারা দেখতে পারেন এদিকে ক্যামেরাম্যান। এখানে আমাদের সকল টিমের মেম্বাররা আছে, আজকে আমার সাথে ঘুরতে এসছে। এদিকে দেখুন, এদিকে অনেক সুন্দর গার্ডেনটি করা হয়েছে, এর মাধ্যমে গাছের মাধ্যমে এইটি খুবই সুন্দর লাগছে। এই পরিবেশটিও খুব মানিয়েছে এই জায়গাটির সাথে। এবং আপনারা যদি দিল্লি আসেন কখনো, এই জায়গাটিতে আমি প্লিজ বলবো আসতে, খুব 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 আসতে। আপনারা এখানে এসে খুবই আনন্দ পাবেন, এবং এটি খুব শান্তির জায়গা, কারণ মন্দির সবসময় শান্তির প্রতীক হয়। আপনারা দেখতে পারেন ভিউটা কত সুন্দর, দেখুন এখানে কি সুন্দর ভিউ আছে। You have a new message.